কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে না। ইভেন আমার আসতে দেরি অল্প হয়েছে, তবে এমনও কিছু দেরি হয়নি যে বাইরে গিয়ে ভিডিও করতে পারতাম না, কিন্তু আজকে ইচ্ছা করেই বাড়িতে ভিডিও বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিজা ফর ফুডিজ। আমি শ্রীপর্ণা, তোমাদের একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মানে বাড়িতে প্ল্যান হচ্ছিল যে মোচা চিংড়ি হবে, তো আমি ভাবলাম বাড়িতে মোচা চিংড়ি হচ্ছে তো আমি রান্না করি। আমি এর আগে সত্যি কোনোদিন মোচা চিংড়ি রান্না করিনি, তো ইচ্ছা হলে আমি একটু মোচা চিংড়ি রান্না করব। তাই বললাম বাড়িতে যে আজকেরটা আমি রান্না করব। আর ভাবলাম যখন আমিই রান্না করব, তাহলে এটা নিয়ে একটা ব্লগ কেন করা যায় না, তোমাদের একটু দেখাই যে আমি একটু এত রান্না করতে পারি। তো তাই জন্য আজকে আমরা বানাবো মোচা চিংড়ি। আর বাড়িতে বানানো ভিডিও নিয়ে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এর আগেও কিন্তু বাড়িতে অনেক কিছু বানিয়েছি, তো তার মধ্যে একটা জিনিস হলো আনন্দ নাড়ু। তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখোনি তাই তো মনে হচ্ছে, কেননা মানে যদি দেখতে কমেন্ট করে বলতে। তো আনন্দ নাড়ুর যে ভিডিওটা বানিয়েছি সেটা যদি না দেখে থাকো, তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর আমি ভিডিওটা বানানোর পর শুনেছিলাম, মানে অনেকের কাছ থেকে জেনেছি যে অনেকের বাড়িতে এটা নাকি নিয়ম আছে যে আনন্দ নাড়ু ও তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান ছাড়া, মানে শুভ অনুষ্ঠান ছাড়া অন্য সময় বানায় না। তো সেটা যদি সেরকম কোনো নিয়ম থাকে তাহলে তার কিছু বলার নেই, আর যদি তোমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম না থাকে তাহলে তোমরা কিন্তু অবভিয়াসলি ট্রাই করো, কেননা আনন্দ নাড়ুটা জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল, ব্যাপক লাগে খেতে, তোমরা কিন্তু ট্রাই করো। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। মোচা চিংড়ির সমস্ত উপকরণ নিয়ে রান্নাঘরে একদম তৈরি হয়ে গেছি রান্নার জন্য। তো তোমাদের উপকরণগুলো আগে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে মোচা, নুন হলুদ দিয়ে সিদ্ধ করা, একদম করে অল্প হালকা চটকে জাস্ট জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে চিংড়ি মাছ ভাজা, শুধুই খেয়ে নেওয়া যায়। আলু ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছি। আর এটা হচ্ছে জিরে আর গোটা গরম মশলা বাটা, আর এটা হচ্ছে আদা বাটা। আর ফোড়নের জন্য আমরা নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, এর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি আর জিরে গুঁড়ো দিইনি, কেন জিরে বাটা রয়েছে আবার ফোড়নে দেবো বলে। পরিমাণ মতন নুন আর স্বাদ মতন চিনি, আর একটা লঙ্কা নিয়েছি আমি ফোড়নে দেবো বলে। আর রয়েছে ঘি, ঘিটা একদম শেষে। তো আর হ্যাঁ, পুরো রান্নাটাই হবে কিন্তু সর্ষের তেলে। তো চলো রান্না এগোনো যাক। তেল একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো, তেজপাতা, গোটা গরম মশলা, আর যাবে গোটা জিরে। আর দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার আদা বাটাটা একটু জলে গুলে রেখেছিলাম, আদা না সরি জিরে আর গরম মশলা বাটা, এটা আমি দিয়ে দিলাম। তোমরা যখন করবে একটু সাবধানে করো, কেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ছিটতে শুরু করবে, মশলাটা জানতে না পড়ে সেই দিকে খেয়াল রেখো। আর দিয়ে দিলাম আদা বাটা। বেসিক্যালি আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নিরামিষ মোচা, বুঝতে পারছো তো? এর মধ্যে দিয়ে দেবো আমরা, ওয়েট ফর আ সেকেন্ড, রান্নায় আমি অত পটু না তাই বুঝতে পারছি কি হচ্ছে, মানে তোমরাও বুঝতে পারছো কি ঘাটছি। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। আমার না ওই হাত না ইউজ করে আমি রান্না করতে পারি না একদম, তো সরি। এবার এগুলো যাতে বেশি ভাজা না হয়ে যায়, কেননা আদা বেশিক্ষণ তেলে ভাজতে নেই, তাহলে একটা তিতকুটে ভাব চলে আসে। এবারে
যে মশলাটা তোমরা এক কাজ করতে পারো, অনেকে যে গুলে নেয় যে আদা বাটাটা দেখলে ওটার মধ্যে তোমরা গুঁড়ো মশলাটা দিয়ে গুলে রাখতে পারো। তো আমি যে আদাটা বেটেছিলাম তার জলটা ছিল, আমি ওই জলটাই এটার মধ্যে অল্প দিয়ে দিলাম, কারণ মশলা বাটার জলের টেস্ট আলাদাই হয়। আমি কিন্তু নিরামিষ রান্নাতে একদমই পটু নই, সো যা ভুল ত্রুটি তা মার্জনীয়, প্লিজ নিজে গুণে ক্ষমা করে দেবেন। এবার এটা জাস্ট একটু ফুটবে। এবার দেখো তেলটা একটু সেপারেট হয়ে গেছে মশলাটা থেকে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব আমাদের সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মোচা। আমার তো মনে হয় আমিষ রান্নার থেকে নিরামিষ রান্না করা অনেক বেশি কঠিন, কেননা আমিষ রান্নায় আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে একটা গ্রেভিটাই যদি ভালো হয়ে যায় তাহলেই ব্যাস কেল্লাফতে ব্যাপক রান্না হয়ে যাবে। কিন্তু এখানে শুধুমাত্র মানে ওই কী বলবো রসুন, তারপর এত মশলা তো দেওয়া হয় না, কিন্তু নিরামিষ রান্নার টেস্টও আনতে হয়, তো আমার তো খুবই কঠিন লাগে। তোমাদের কেমন মনে হয়? আচ্ছা, এটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে নুন দিয়ে সিদ্ধ করা ছিল তো সেটা মাথায় রেখে বাকি পরিমাণ মতন নুনটা দিয়ে দেবে। আমি এতটা মতন দিলাম, তোমরা আন্দাজ মতন দিও। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, আর এবার এর মধ্যে দিতে হবে অল্প জল সিদ্ধ হওয়ার জন্য, মানে যদিও মোটাটা সিদ্ধ করা কিন্তু ওই যে বাকি আইটেমগুলো দিয়ে রান্না হওয়ার মতন জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই বারবার বলছি আমি কিন্তু এক্সপার্ট নই। হ্যাঁ, তো এবার এটাকে এর মতন রান্না হতে দিতে হবে, আমরা দিয়ে দেবো একটা চাপা আর ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর। 10 মিনিট পরে ফিরে চলে এসেছি, বা দেখা যাক কত দূর হলো। মনে তো হচ্ছে হয়ে গেছে, ইয়াপ, জল একদম শুকিয়ে গেছে, মোচা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু মোচাটা ভালো করে সিদ্ধ করে নিও, আমারটা একটু কম সিদ্ধ হয়েছে, মানে যখন সিদ্ধ করে রাখা হয়েছিল তো তোমরা তখন কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেবে, ঠিক আছে? এটস ওকে। এবার গন্ধ ভালো বেরোচ্ছে, এবার এর মধ্যে দিচ্ছি চিনি। যা, এক জায়গায় পড়ে গেল। এই হয়, আমি কি আর রান্নার ভিডিও করি, আমি খেতে ওস্তাদ, আমি তো রান্নার ওস্তাদ নই। ওকে, চিনি দিয়ে দিয়েছি নিরামিষ রান্নায়, যদিও নিরামিষ যে বললাম চিংড়ি মাছ দিয়ে নিরামিষ মজা, তো এই রান্না একটু চিনি না দিলে হয় না, তো চিনি দিলাম, আমার মনে হয় আর একটু চিনি লাগবে, বুঝতে পারছি না, ঠিক আছে। আর দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা, এইটাই তো আসল জিনিস, ইয়াম 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 ইয়াম। চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে দাও, একদম শুকনো শুকনো সুন্দর সুন্দর। এক কাজ করি, কি বলো, একটু চিনি দিয়েই দিই, মনে হচ্ছে যখন, তাই না? জাস্ট আ লিটল বিট, ওকে, দ্যাটস এনাফ। তো একটু টাইম দাও যাতে চিনিটা গলে যায়, খুব বেশিক্ষণ না, মিনিট দুয়ে। তো এক কাজ করি, মিনিট দুয়েকের জন্য আমি এটাকে আবার চাপাই দিই। ওকে,
Just for 2 minutes. 2 মিনিট হয়ে গেছে। ওকে ওকে ওকে। চিনি এতক্ষণে গলে গেছে শিওর। সরি। ওকে এবার দ্য ফিনিশিং টাচ, মানে মোচা রান্নায় যদি ঘি না দাও তাহলে আর কী দিলে, কী রান্না করলে? একটু ভালো করে নাড়িয়ে নিই ঘিটা। আমি পার্সোনালি ঘি খেতে খুব ভালোবাসি, তাই আমি একদম 1 চামচ ভর্তি ঘি দিলাম। ওকে, তোমরা হেলথ কনসিয়াস হলে একটু কম দিও। ওহো, রান্না করতে করতে কার জিভে জল চলে আসে বলো তো। ইয়াম ইয়াম। ওকে, তো মোচা কমপ্লিট, ঘিয়ের গন্ধ উড়ে যাবে, সো আমি গ্যাস করে দিলাম অফ আর দিয়ে দিলাম চাপা। একদম ডাইরেক্ট প্লেট নিয়ে হাজির হব। রান্না ঠান্না করে সেজে গুজে চলে এসেছি আমি আবার খেতে। এত কষ্ট করে রান্না করলাম, খাবো না তো? আমি একটু ভাতটাকে সুন্দর করে সাজিয়েছি, আমি না এরকম বেশ আমাকে কেউ সাজিয়ে দিলে আমি খুব ভালোবাসি। তো মোচা চিংড়ি দেখেছো রেডি? দেখো না কত চিংড়ি দিয়েছে, তুমি ভেবো না বাড়িতে আমাকে এত চিংড়ি দেয়। এটা শুধুমাত্র ভিডিও করার জন্য, ভিডিও করার অ্যাডভান্টেজও, বুঝেছো? নাহলে এতগুলো চিংড়ি আমাকে দিত না। তো খাই একটু ভাতটা ভাই, আগে একটু শুধু খেয়ে দেখি। ইয়ার গরম মশলার গন্ধটা যা পাওয়া যাচ্ছে না। আমি, তোমরা অনেকে হয়তো বলতে পারো যে শেষে ঘি দিলাম কিন্তু গরম মশলা কেন দিলাম না, কারণ আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছিলাম আর তাছাড়া আমার গরম মশলা জিরের সাথে বাটাও ছিল, তাই আমি আর এক্সট্রা দিইনি, কারণ গন্ধটা একটু বেশি হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় তোমরা দিতে পারো। তো নিজের রান্না করা খাবারের রিভিউ কখনো খারাপ হয়? রান্নাটা ভালোই হয়েছে, না যদিও আমার মনে হচ্ছে একটু সিদ্ধ হলে ভালো। তো ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম, আমি শিখছি। ওকে, আহা, যতই বিরিয়ানি কাটলেট আর যা যা খাই ফাস্টফুড, এর কাছে সব হার মেনে যাবে বাড়িতে তৈরি করা মোচা চিংড়ি। ডিলিশিয়াস, ফাটাফাটি। ঘেমে টেমে কষ্ট করে রান্না করে খেয়ে তোমাদের দেখিয়ে খাওয়ার, মানে রাতের খাওয়া একেবারে কমপ্লিট করে আমি আবার চলে এসেছি। না, ভিডিওটা এন্ডিং তো করতে হবে। তো ওই যে বললাম নিজের রান্না করা মানে রাঁধা খাওয়ার খুব ভালোই হয়, ভালো হয়েছে, খারাপ হয়নি, সত্যিই ভালো হয়েছিল। শুধু ওই যে বললাম আমার মনে হলো যেন একটু বেশি সিদ্ধ হলে ভালো হতো, বাকি সব ঠিক আছে। ফার্স্ট টাইম ট্রাই, সো এর থেকে ভালো হয় না, ঠিক আছে। আর বাড়িতে রান্নার কথা বলতে আরেকটা জিনিস মনে পড়লো, আমি কিন্তু এর আগে বাড়িতে আরেকটা রেসিপি রান্না করেছিলাম, তোমরা কি সেটা দেখেছো? পটেটো স্মাইলি, হোম মেড পটেটো স্মাইলি, তার সাথে আরও 2 আইটেম ছিল। তো সেটা যদি না দেখে থাকো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আর তোমাদের ইচ্ছা হলে বাড়িতে বানিয়েও ফেলতে পারো, আর বানিয়ে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আরেকটা কি যেন কথা বলার ছিল, যাই হোক মনে পড়ছে না। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, তোমাদের যা বলার তা কমেন্ট করে জানিও, চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার সাথে জুড়ে থাকো, কারণ এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমার আরও বেশি ভালো লাগবে, আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর হ্যাঁ, বন্ধুদের সাথে চ্যানেল শেয়ার করো, মানে সবাইকে শেয়ার করে দিও, সবাইকে সাজেস্ট করো, নোটিফিকেশন বেল বাজাতে ভুলো না। অ্যান্ড দ্যাটস অল, আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করলাম।